এটি ব্যবহারে চুলের গোড়া মজবুত হবে, চুল ঝরা বন্ধ হবে, চুল পা পর্যন্ত লম্বা ঘন কালো হবে, সিল্কি হবে, চুল পড়তে পড়তে টাক মাথা হয়ে যাচ্ছে, এই টাক মাথার সমস্যাও দূর করে দেবে আজকের এই হেয়ার রেমেডি। এটি একবার অন্তত আপনাদের চুলে ব্যবহার করেই দেখুন, আপনাদের চুল পড়া বন্ধ হবে, চুল ঘন হবে, চুলের গোড়া মজবুত হবে এবং যত প্রকারের চুলের সমস্যা আছে সকল সমস্যা দূর হয়ে আপনার চুল এতটা সুন্দর হবে নিজেরাই অবাক হবেন। আজকের এই হেয়ার রেমেডি তৈরি করতে আমার মাত্র 3টি উপকরণ লাগবে। তো প্রথম উপকরণটি হলো আদা। এখানে আমি একটি আদা নিয়েছি, এই আদাকে আমি ভালোভাবে পানি দিয়ে প্রথমে পরিষ্কার করে নিয়েছি, এরপর আমি গ্রেটারের সাহায্যে এখানে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে এটিকে ব্লেন্ড করে অথবা শিল পাটায় বেটেও নিতে পারেন। তো সব সময় তো বাটা আদা থাকে না, এজন্য আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। এটি কিন্তু খুব সহজ একটি উপায়, গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে যে কোনো কিছু খুব সহজেই বেটে নেওয়া যায়। ঠিক এভাবে আমি করে নিলাম। আদাকে অবশ্যই পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। এখানে আমি আদার অল্প একটু অংশ গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আমি অল্প একটু রেমেডি আপনাদের সাথে তৈরি করে শেয়ার করব, এটি একবার ব্যবহার করতে পারবেন অন্তত চুলে। এখানে আমি অন্য একটি বাটি নিয়ে নিয়েছি, এরপর ছাঁকনির সাহায্যে আমি আদাগুলো ছেঁকে নেব। এখান থেকে আদার রস সংরক্ষণের জন্য আমি আদাকে ছেঁকে ভালোভাবে রস সংরক্ষণ করে নিচ্ছি। আমার চুলের ধরন অনুযায়ী একবার ব্যবহারের জন্য আমি এখানে এটুকু আদার রস নিচ্ছি। আপনারা আপনাদের চুলের ধরন অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারেন। আজকের এই হেয়ার রেমেডি তৈরিতে আমার এখানে 3 থেকে 4 চা চামচ পরিমাণ আদার রস লাগবে। তো এভাবে আমি আদার রস চামচের সাহায্যে এভাবে ছাঁকনির সাহায্যে চিপে এভাবে আদার রস নিয়ে নিচ্ছি। খুব সহজ আজকের এই উপায়টি। এই হেয়ার রেমেডি চুলে ম্যাজিকের মতো কাজ করে, চুল লম্বা ঘন করে, বিশেষ করে চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে, আপনাদের চুলের গোড়া মজবুত হবে, চুলের আগা ফেটে যাওয়া রোধ হবে। এখানে আমি দেখাচ্ছি এখানে 1/4 চা চামচ পরিমাণ আছে, এখানে 3 চা চামচ পরিমাণ আদার রস আছে। এই 3 চা চামচ পরিমাণ আদার রসের সঙ্গে আমি আরো 2টি উপকরণ অ্যাড করব। আদার রস চুলের গোড়া মজবুত করে, চুলের খুশকির সমস্যা দূর করে। খুশকির কারণেও কিন্তু আমাদের চুল ঝরে, প্রচুর চুল ঝরে। এরপর 2 নম্বর এখানে অ্যাড করছি সরিষার তেল। সরিষার তেল কিন্তু চুল কুচকুচে কালো করে, চুলের গোড়া মজবুত করে এবং চুল ঘন মোটা করে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ সরিষার তেল অ্যাড করছি। যারা চুলে নারিকেল তেল ব্যবহার করেন তারাও কিন্তু এই সরিষার তেল চুলে ব্যবহার করতে পারবেন, কোনো প্রকার সমস্যা হবে না। এখানে 3 চা চামচ পরিমাণ আদার রসের সঙ্গে 1 চা চামচ পরিমাণ আমি সরিষার তেল ভালোভাবে মিশিয়ে নিলাম। এরপর এর সাথে অ্যাড করছি 3 নম্বর অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের চুল সিল্কি করে, রুক্ষ শুষ্ক ভাব কমিয়ে দেয় এই অ্যালোভেরা জেল। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যাড করব। আপনারা এখানে গাছের অ্যালোভেরা জেল অথবা কেনা অ্যালোভেরা জেল অ্যাড করে দেবেন। 3 চা চামচ পরিমাণ আদার রসের সঙ্গে 1 চা চামচ পরিমাণ সরিষার তেল এবং 1/2 চা চামচ পরিমাণ অ্যালোভেরা জেল। মাত্র 3টি উপকরণ, এগুলো কিন্তু সবসময় আমাদের হাতের কাছে ঘরেই থাকে। ঘরোয়া উপায়ে আজকের এই হেয়ার রেমেডি আমি তৈরি করে দেখালাম, একেবারে সহজ কিন্তু আজকের এই হেয়ার রেমেডি। আদা আমাদের বাসায় থাকে, সরিষার তেলও বাসায় থাকে এবং অনেকে শখ করে বারান্দায় অথবা ছাদে অ্যালোভেরা গাছ লাগিয়ে থাকেন। এই অ্যালোভেরাও কিন্তু আমাদের ঘরে সবসময়ই থাকে। মাত্র 3টি ঘরোয়া উপকরণ দিয়ে আজকের এই হেয়ার রেমেডিটি তৈরি করে দেখালাম। এটি রাতে ঘুমানোর আগে একটিবার আপনাদের চুলে ব্যবহার করুন। রাতে ঘুমানোর আগে একটি তুলার সাহায্যে অথবা হাতের আঙুলের সাহায্যে যেভাবে আমরা চুলে তেল ব্যবহার করি ঠিক ওভাবে চুলে এই রেমেডিটি লাগিয়ে রাখবেন। এই হেয়ার রেমেডি সারা রাত চুলে এভাবে লাগিয়ে রাখার পর সকালে আপনারা গোসলের সময় শ্যাম্পু করে চুল ক্লিন করে নেবেন।
সপ্তাহে অন্তত 2 থেকে 3 বার এই হেয়ার রেমেডি রাতে ঘুমানোর আগে ব্যবহার করে দেখুন। আপনাদের চুল রকেটের গতিতে লম্বা, ঘন, কালো হবে, চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে।